করে শীত করে না আচ্ছা নেন নেন তো গরম গরম হবে তো ঠিক আছে শীত লাগতেছিল কি খুশি হ্যাঁ গরম লাগে এখন ঠান্ডা লাগতেছিল না ওটা গরম আছে এখন উপরে উঠ করা অনেক না আসসালামু আলাইকুম আশা করছি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে বের হয়েছি রাতের ঢাকাতে আমার খুব কাছের কিছু মানুষকে নিয়ে এই কাজটা করব যারা সত্যিকারের শীতে কষ্ট পাচ্ছে এবং যাদের দেওয়া প্রয়োজন শুধুমাত্র তাদেরকেই আজকে কিছু আমরা কম্বল বিতরণ করব ইনশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি রাস্তার পাশে একজন শুয়ে আছে হয়তো তিনি জানেনও না যে আমরা তার জন্য কম্বল নিয়ে যাচ্ছি আমরা এরকমই খুঁজে খুঁজে বের করবো যাদেরকে একদম দেওয়া দরকার আমরা শুধুমাত্র তাদেরকেই দিব এখানেও বেশ কিছু লোক রাস্তার পাশেই শুয়েছিল তাদেরকে প্রায় 8-9 জন হবে তাদেরকে আমরা এরকম কম্বল দিয়ে দিচ্ছি আসলে এই ঘুমন্ত মানুষগুলো খুবই অবাক হয়েছে যে হঠাৎ করে তাদের কাছে এরকম কম্বল চলে আসছে আসলে আমাদের এই ভিডিওটা করার উদ্দেশ্য কোনো লাইক কমেন্ট অথবা শেয়ারের আশায় না আমরা চেষ্টা করবো যে শুদ্ধভাবে দেখানোর জন্য যাতে এই ভিডিওটা দেখে যে কোনো একজন যদি এরকম মানুষের সাহায্যে এগিয়ে আসে তাহলে আমাদের এই ভিডিওটা আসলে করার সার্থক হবে আবার ছুটে চলেছি গন্তব্যহীনভাবে রাস্তার পাশে যেখানেই পাবো অসহায় মানুষদের সেখানে কম্বল দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ গাড়ি থেকে দেখলাম একজন ছালা গায়ে দিয়ে ঘুমিয়ে আছে আমরা এখন তাকে একটা কম্বল দিয়ে সহযোগিতা করার চেষ্টা করছি শীতের তো জামা কাপড় ছিল না দেখি তো কি আছে নিজে কি পড়ছেন জ্যাকেট ছিল যাক যাক এর কম্বল এটা মুড়ো দিয়ে ঘুমাই দেওয়া হবে এটা কি ভালো হয়েছে তো ভালো হয়েছে না গরম লাগে গরম লাগে ঠিক আছে আমাদের এটা কোনো রাজনৈতিক কোনো সংগঠন নয় আমরা আসলে ব্যক্তিগত উদ্যোগে এই কাজটা করছি আমাদের ভালো লাগা থেকে এই কাজটা করছি
যে একটা মানুষকে সহযোগিতা করা। ঠিক এইরকমই রাস্তার পাশে কেউ কেউ আগুন জ্বেলে শীত নিবারণের চেষ্টা করছিল। আমরা এরকম জায়গায় যেতে পেরেছি এবং কম্বল দিতে পেরেছি। রাস্তার পাশে এরকম ছাপড়ার ঘরগুলো ছিল, এখানে আমরা ঘুরেছি, দেখছি যে কারো কম্বলের প্রয়োজন আছে কিনা, বাট এরকম আমরা দেখি নাই যে তাদেরকে আমরা দিতে পারি। কি মামা, কেমন লাগছে আপনার? মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমরা চলে তাই নাকি আলহামদুলিল্লাহ। শীত লাগতেছিল, ঘুমাসে নাই শীতের জন্য, ঘুমাইতে পারো নাই? আমরা এরকম খুঁজে খুঁজে দেখার চেষ্টা করেছি যাদের প্রকৃত অর্থেই কম্বল গায়ে ছিল না এবং শীতে কষ্ট করে ঘুমাচ্ছিল, আমরা শুধুমাত্র তাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আমাদের এই কম্বলগুলো পেয়ে শীতার্থ মানুষগুলো যে খুশি হচ্ছিল, আমাদের সবচেয়ে বড় প্রাপ্তিটা এটাই ছিল। সত্যি বলতে কি, প্রকৃত মানুষগুলোকে যদি সহযোগিতা করা যায় তাহলে খুবই ভালো লাগে। যে এই লোকটাকে আমি যখন এই কম্বলটা দিতে যাচ্ছিলাম, সে তখন আমার পা জড়িয়ে ধরছিল আনন্দে, যে আসলে আমার মানে খুশিতে কান্না চলে আসতেছিল, যে আসলে একটা কম্বলের বিনিময়ে যে এতটা আসলে মানে ভালোবাসা পাওয়া যায়, অথবা আমি এই অল্প কিছু টাকার বিনিময়ে যে একটা মানুষকে যে এত খুশি করা যায়, এটা আমার আসলে মানে জানাই ছিল না। আমরা প্রত্যেকেই চেষ্টা করব আমাদের সাধ্য অনুযায়ী গরিব মানুষকে সহযোগিতা করার জন্য। আমরা এবার চলে আসছি কমলাপুর রেল স্টেশনে, এখানে আমরা দেখব যে সত্যি সত্যি কি কম্বল পাওয়ার যোগ্য, আমরা তাকে দেওয়ার চেষ্টা করব।
কমলাপুর রেল স্টেশনে আসার পরে নতুন একটি অভিজ্ঞতা হলো, কারণ এখানে দেখছি যারা পাওয়ার কথা তাদের দিকে না পাওয়ার লোকজনই বেশি দেখছি। এই জন্য একটু ঝামেলা পড়তে হয়েছে, প্রচুর লোকজনের সমাগম হয়ে গিয়েছিল, তো ওখান থেকে ফিরতেই বেশ কষ্ট হয়েছে। আমরা চেষ্টা করেছি একদম কাছে গিয়ে গিয়ে, দেখছি যে কার গায়ে কম্বল ছিল না তাদেরকে কম্বল দেওয়ার জন্য, এবং এই প্রতিটা লোকই কম্বল ছাড়া ঘুমিয়েছিল, তাদেরকে আমরা কম্বল দিতে পেরেছি, এই জন্য আমাদের কাছে খুবই ভালো লেগেছে। ঠিক আছে, বেশ কিছু জায়গা থেকে শিক্ষা নেওয়ার পর আমরা যখন বিমানবন্দরে আসলাম, তখন আমরা সম্মিলিতভাবে এটা আলোচনা করে নিচ্ছিলাম যে আলাদা আলাদাভাবে কীভাবে বেরিয়ে কম্বলগুলো দিতে পারি, তাহলে মনে হয় সঠিকভাবে দেওয়া যেতে পারে। রেল স্টেশনের পাশেই দেখছিলাম কেউ কেউ এরকম প্লাস্টিক গায়ে দিয়ে ঘুমিয়েছিল, সত্যি মধ্যে তারাই আসলে কিন্তু এইগুলো পাওয়ার যোগ্য, এবং আমরা চেষ্টা করছি তাদের মতো লোকদের গিয়ে দেওয়ার জন্য। থাকেন দিয়ে যাবো, হ্যাঁ কম্বল দিয়ে যাচ্ছি আপনাকে, শীত করে অনেক না? আমাদের কাছে মনে হয়েছিল উনি একজন পারফেক্ট লোক, যে কিনা কম্বল পেতে পারে। উনি শীতে খুব কষ্ট করছিল, আমরা দেখেই ওনাকে একটা কম্বল দিয়েছিলাম একদম লাল টুকটুকে, উনি অনেক খুশি হয়েছিল এই কম্বলটা পেয়ে এবং দোয়া করেছে আমাদের জন্য। আমরা একজন মানসিক প্রতিবন্ধীর, যে কিনা কথা বলতে পারে না, কিন্তু খুব শীতে কষ্ট করছিল, ওকেও আমরা চেষ্টা করেছি খুশি করার জন্য। কি খুশি, হ্যাঁ গরম লাগে এখন, ঠান্ডা লাগতেছিল না? গরম লাগে না, ঠিক আছে ঠিক আছে। এখন আমি কি ডিসিশন নেবো? এটা আপনার কি কম্বল আছে? আমার নাই, আপনারও নাই, আপনি রাতে কি খেতে? একটা ছিল, একটা
ঠিক আছে ভাই আর ভিডিও নাও সামনে এর দাও হবে আর সেল তো হচ্ছে হ্যাঁ গুড এক্সপেরিয়েন্স ঠিক আছে আমরা এই শীতের রাতে আমরা 8 জন মিলে আমরা আসছি রেল স্টেশন এটা হচ্ছে কি বিমানবন্দর রেল স্টেশন এখানে আসছি শীতের ভিতরে যারা কষ্ট করতেছে এদের সাহায্য করার জন্য আসতেছে এটা আমাদের কোনো প্রচার প্রচারণা বা আমাদের নাম হবে এই জন্য আমরা করতেছি না আমরা করতেছি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য আর এই ভিডিওটা পোস্ট করার অন্যতম কারণ হচ্ছে যে আমাদের দেখে অন্যরাও যেন অনুপ্রাণিত হয় এবং সামনে এগিয়ে আসে তো আশা করি সবাই এরকম আমাদের মতো পদক্ষেপ নেবেন ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে ভালো করবে আর কি মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য এই কাজগুলো করছি না একান্তই মনের আন্তরিক ইচ্ছা থেকে আমরা এখানে এসেছি এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে কি একমাত্র আমরা খুশির জন্য সন্তুষ্টের জন্য এখানে প্রচুর মানুষ আমরা মিরপুর এক থেকে শুরু করেছি প্রচুর মানুষ পথে শুয়ে আছেন যাদের একটা রাতের বেলা যে এই শীতে প্রচণ্ড শীতে আমরা দেখেন প্রচণ্ড মোটা মোটা কাপড় পরে আছি বাট তাদের গায়ে হচ্ছে গিয়ে থালার চট গায়ে ছিল এরকম প্রচুর মানুষ আমরা পেয়েছি যাদের গায়ে আমরা একটা করে কম্বল দেওয়ার চেষ্টা করছি আমাদের সাধ্য অনুযায়ী আসলে এই যে ফান্ডিংটা এটা কিন্তু আসলে ইচ্ছা করলে হয় একটা কম্বলের প্রাইস নিয়েছে আমাদের সানালবাই 250 টাকা 250 টাকা করে একটা কম্বল এই কম্বলটা আমরা কিনেছি বঙ্গবাজারের অপোজিটে যে খদ্দর মার্কেট সেখান থেকে দেখেন আমরা চাইলে প্রতিদিন যে পকেট খরচটা করি সেই পকেট খরচের টাকা দিয়ে একটা মানুষের পাশে দাঁড়াতে পারি একটা কম্বল কিনতে মাত্র 250 টাকা লাগবে এটা খুব বেশি টাকা না বাট ইচ্ছার বিষয় আপনাকে রেল স্টেশনে আসতে হবে এমন না আপনার ঘরের পাশে কোনো না কোনো মানুষ দেখেন অসহায় রাত্রি যাপন করছে শীতের কাপড় তার কাছে নেই আমরা কি চাইলে পারি না একটা মানুষের পাশে দাঁড়াতে মাত্র 250 টাকা দিয়ে আপনার যদি 250 টাকাও না থাকে আপনি চাইলে 150 টাকার একটা কম্বল কিনেও তার পাশে থাকতে পারেন আজকে এই ভিডিওটা আপনাদের লাইকও দিতে বলছি না শেয়ারও করতে বলছি না শুধু অনুভূতি জাগরণ করার জন্য কথাগুলো বলছি আমরা এখানে যারা এসেছি কোনো রকম ব্যক্তিগত স্বার্থে আসিনি এখানে এসেছি একটাই মাত্র কোনো আল্লাহর খুশির জন্য এবং আমাদের সাধ্যের মধ্যে আমরা চেষ্টা করছি কিছুটা করার জন্য এবং করে যাবো ইনশাল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম আর এই কম্বলগুলো যদি আমরা কিনতে চাই অবশ্যই আমরা বঙ্গবাজার ওখানেই পাইলে ভালো হয় ওখানে 130 টাকা থেকে মোটামুটি 400-500-250 অনেক আছে যে যার সামর্থ্য অনুযায়ী কিনতে পারে আমরা চেষ্টা করব এই শীতের জন্য আমরা কিছু দেওয়ার জন্য আমাদের সামর্থ্য অনুযায়ী আর কিছু না তো ইনশাল্লাহ আমরা দিচ্ছি আরও চেষ্টা করব ভবিষ্যতে আমাদের দেখা দেখি আরও 5-10 জন যে যা পারে যতটুকু পারে দেওয়ার জন্য ইনশাল্লাহ আল্লাহর খুশি করার জন্য আসলে প্রতিটা দানে প্রচারণা থাকে না থাকা উচিত অনুপ্রেরণা আজকে আমাদের যে এই রাত জেগে এখানে আসাটা এটা হলো সত্যিকারই যাদের প্রয়োজন ঠিক তাদের কাছে পৌঁছে যাওয়া তারা আমাদের কাছে আসুক সেটা নয় আমরা চাচ্ছি যে আমরা তাদের কাছে পৌঁছে গিয়ে সঠিক জায়গায় সঠিক প্রয়োজনটা মেটানো তো এখানে আসলে আমাদের খুব বেশি যে বাজেট লাগে তা না খুব স্বল্প পরিসরে জাস্ট ইচ্ছাটা যথেষ্ট থাকতে হবে ইচ্ছা করলেই আমরা বঙ্গবাজার কিংবা ঢাকা ট্রেড সেন্টার ফুলবাড়ি ওখানে ওখান থেকে খুব রিজনেবল প্রাইসের মধ্যে এগুলো পাওয়া যাচ্ছে এবং এক একজনকে একটা দেওয়া মানে ওদের যে খুশিটা এটা আসলেই মানে অনুভব করার মতো তো আমরা আশা করব সবাই এগিয়ে আসবে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমরা এই শীতের রাতে বের হয়েছি কিছু অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য তো আসলে শীত এবং গরম শীত কোনো বিষয় না আমরা চাইলে যে কোনো সময়ে অনেক অনাহার মানুষ থাকে রাস্তায় যারা খাবার পায় না আমরা তাদেরকেও তাদের পাশে দাঁড়াতে পারি আবার শীতের সময় যারা শীতার্ত মানুষ রয়েছে তাদের পাশেও দাঁড়াতে পারি তো আমাদের সবার উচিত প্রত্যেকে নিজের জায়গা থেকে নিজের অবস্থান থেকে যতটুকু সম্ভব অসহায় দরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো তো সবার কাছে একটাই আশা এবং প্রত্যাশা থাকবে সবাই নিজের জায়গা থেকে যথাসাধ্য চেষ্টা করুন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান সবার কথা শুনলাম তো আব্দুল কিছু বলো আমরা শুনি জি আসসালামু আলাইকুম